প্রায় 18 লাখ ক্যাথলিকের অংশগ্রহণে জনসমুদ্র লিসবনের তেজো পার্ক ও ক্যাম্পো দা গ্রাসা। খোলা আকাশের নিচে রাত্রি যাপন করেন 15 লাখের বেশি অংশগ্রহণকারী। রোববার সকালে 18 লাখ অংশগ্রহণকারীর সামনে এ আসরে শেষবারের মতো ভাষণ দেন পোপ ফ্রান্সিস। ঘোষণা করেন বিশ্ব যুব দিবসের পরবর্তী ভেন্যু। 2027 সালে ক্যাথলিকদের সবচেয়ে বড় উৎসব বিশ্ব যুব দিবসের আয়োজন করবে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওল। পোপের এমন ঘোষণার পরেই উল্লাসে ফেটে পড়েন এশিয়ার অংশগ্রহণকারীরা। বিশ্ব যুব দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি লিসবনের এ বিশাল আয়োজনে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত বাংলাদেশের প্রতিনিধিরা। এখন বিকাশে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। যুবক যুবতীদের বলেছে রাইজ আপ, ডোন্ট বি অ্যাফ্রেড। তাহলে এই উদ্দীপনামূলক কথাগুলো শুনে আমার অনেক ভালো লেগেছে এবং মনে হয়েছে যে পৃথিবী আবার এই করোনার পর আবার জেগে উঠবে এবং উঠছে। ক্যাথলিক খ্রিস্টান যুবকেরা একত্রিত হয় সারা বিশ্বের, এই কারণে তারা যেন তাদের নিজের যে জীবনটাকে আরেকটু ইতিবাচকভাবে দেখতে পায় আর ঈশ্বর যে তাদের সাথে পথ চলেন এই সম্বন্ধে আরও সচেতন হতে পারে। আমাদের যুবক যুবতীদেরকে বলেছেন যে তোমরা হচ্ছ এই শান্তির প্রতীক বিশ্বে এবং তোমরা হচ্ছ আশা এবং ভরসায় বিশ্বের। এই যে এক আহ্বান, এটা আমরা একটা বাস্তব মূর্ত চিহ্ন আমরা দেখতে পেলাম এই লিসবনে। বিকেলে পুরো আয়োজনের দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবকদের সঙ্গে সাক্ষাৎ করেন পোপ ফ্রান্সিস। এরপর বিশেষ বিমানে রোমের উদ্দেশ্যে লিসবন ছাড়েন তিনি। পোপের লিসবন ছাড়ার পর থেকেই বিমান, ট্রেন বা বাসে করে দলে দলে লিসবন ছাড়তে শুরু করেন অংশগ্রহণকারীরা। সফলভাবে 7 দিনের বিপুল কর্মযজ্ঞ শেষ করল পর্তুগাল। এবার ফেরার পালা, ঘরে ফিরছেন অংশগ্রহণকারীরা। তবে পর্তুগালের আতিথ্যতায় যেমন মুগ্ধ তারা, সেই সাথে এত বড় আয়োজনের আয়োজক হতে পারাটাও ইতিহাস হয়ে থাকবে পর্তুগালের জন্যে। যাবার আগে তরুণ যুবকদের ভালোবাসার সার্ফার হওয়ার আহ্বান জানিয়ে গেলেন পোপ ফ্রান্সিস। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল।